দেশের পরিস্থিতি নিয়ে ফের মুখ খুললেন হাসিনা। হাসিনার নিশানাকে শাস্তির মুখোমুখি হতে হবে। বাংলাদেশের পরিস্থিতি গত কয়েকদিনে ক্রমেই উত্তপ্ত। সন্ন্যাসী চিন্ময় দাসের গ্রেপ্তারের পর থেকে বারবার সংঘর্ষের খবর প্রকাশ্যে এসেছে। এক আইনজীবীর মৃত্যুতে উত্তাল হয়েছে বাংলাদেশের রংপুর সহ একাধিক জায়গা। এবার সেই ইস্যুতেই মুখ খুললেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি তার বিবৃতিতে স্পষ্ট বলেছেন, ইউনূস সরকার সব ক্ষেত্রে ব্যর্থ। মূল্যবৃদ্ধি থেকে শুরু করে দেশের সংখ্যালঘুদের পরিস্থিতি সবকিছুর জন্য ইউনূস সরকারকে দায়ী করেছেন তিনি। আওয়ামী লীগের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে প্রকাশ করা হয়েছে শেখ হাসিনার সেই বিবৃতি। সেখানে শুরুতে চট্টগ্রামে মৃত আইনজীবীর প্রসঙ্গ উল্লেখ করেছেন হাসিনা। তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি। তার বক্তব্য, হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের খুঁজে বার করে দ্রুত শাস্তি দিতে হবে। এই ঘটনায় মানবাধিকার লঙ্ঘন হয়েছে বলে দাবি করেছেন তিনি। ইউনূস সরকারের কার্ড গড়ায় তুলে শেখ হাসিনা বলেছেন, সব ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে সরকার। তিনি বলেছেন, অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকারী ইউনূস সরকার যদি আইনজীবীকে হত্যাকারীকে শাস্তি দিতে ব্যর্থ হয় তাহলে মানবাধিকার লঙ্ঘনের দায়ে তাকেও শাস্তির মুখোমুখি হতে হবে। দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি, এই ধরনের সন্ত্রাস বা জঙ্গিবাদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ ভাবে রুখে দাঁড়ান। সাধারণ মানুষের জনমালের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। আওয়ামী লীগ নেত্রী বলেছেন, চট্টগ্রামের একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে, হত্যার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদেরকে খুঁজে বের করে দ্রুত শাস্তি দিতে হবে। এই ঘটনার মধ্য দিয়ে চরমভাবে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। একজন আইনজীবী তার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়েছিল আর তাকে এইভাবে পিটিয়ে হত্যা করেছে তারা সন্ত্রাসবাদী। তারা যেই হোক না কেন শাস্তি তাদের পেতে হবে। সম্প্রতি সন্ন্যাসী চিন্ময় দাসের মুক্তির দাবিতে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে। তাকে অবিলম্বে মুক্তি দেওয়ার কথাও বলেছেন হাসিনা।